উঠ উহ ক'তনো আছোগে আমি নো ঘৰে হা ঘৰে ঘৰ হা সুপাৰি খাই নিয়াতো আমি সেইটো নহয় হাত ভৰি মাথা ঠেংগিলে ধুম বুলি কৈছো গাটো নুধুম যা যা তুই দুই তারপরে গুহাটি ফুলবার যাবো যা হয় না থুইলং পিছে মো আয়া ডমকল তো কোন ফলে আছে এ তেরি বামুটা যায়া কলা গাছ তলদা যাবি দেখবি ও রে একটা বাথরুম একটা আছে থার্মোকল দা বানাইলে হবু রে এখানে যাব নাকি হ্যাঁ একদম ঘরে নিয়ে যাবো তোরে যা হবু দে ওরে মঙ্গল দা নিয়ে নামাই দিবে বাস স্ট্যান্ডে এনে ধরে থাক এটি ধরি লম দে এই পাশে যা ওরে মঙ্গল দা নিয়ে নামাই দিবে মলই হ্যাঁ হয়ে যাব হ্যাঁ যা ভালো করে যাবি তুই কিতে যাবি আমি পরে যাব খিড়কিতে হাত বার করিস না কইল হবু দে ভালো করে যাবি হ্যাঁ আমার হোটেলে কাম আছে না যৌ মোর কিন্তু সন্দেহ হয়েছে রে তুই যদি সচাই গুহাটিক গেছা তেনহলে গুহাটির কেটামান জাগার নাম কসুন তুই তারনে মোক ইমান ফতারাম বলি ভাবছ হ্যাঁ দে ভাবা নাই রে ভাবা নাই রে তুই চালুয়ে রে শুন তুই গুহাটির কেটামান জাগার নাম নক কিও জাগার নাম কুব লাগবো না শুনি থাক তুই ভালকে ও জোঠা মূর্খ জালুকবাড়ি আডাবাড়ি আমবাড়ি গণেশবাড়ি আরো হেরি মাছ খাওয়া মাংস খাওয়া কিমান বাড়ি বাড়ি আছে ও এই মূর্খ গণেশ বাড়ি নহয় গণেশ গুড়ি হ্যাঁ ও তার মানে তুই সচাই গুহাটি গেছিলি কি সচাই তোর নিজে মো ভয় দূর নাকি একবার কম জামে সচা কথা কয় মানু মই ও আচ্ছা রসুন আমার জিলাপি ভালে আছে না ও জিলাপিক লগ পাইছিল হিদনা মই হিদনা লগ পাবার দিনা তোর কথা কই বহুত কানছে তার পিছত কিন্তু আর লগ পানাই দে ইসরাম ও গেছি কি তোহার ঘরের এটা কথা শুনছা না তুই মা কসু ভিটু কথা নকবি হিটু দুখতে তো মই ওলাই গেছিলো মো কোনটো কথা এ এই মই যে বাপে খবা নুললুম এই মূর্খ হেতু নহয় এ আরো আছে এটা বয়া খবৰ কিনো কই এ তো কথাটো কবারে বয়া লাগছে ৰ কিনো কথা নহয় নকা গিয়া ও তার মানে জিলেবি কামাল গট পুলাই গেল না কাল গট পুলাই গেল মো কসুন তাক মই গাহৰি দানা খাওয়া দি খাই পেলাম ও ডাট হিগলা খান নহয় এ কিনো উল্টা পাল্টা কথা কই আছা কথাটো অলপ বেলেগ ও তার মানে মই গম পাই গেলু জিলেবি মোর কথা চিন্তা করে করে পাগলে হয়ে গেল নাকি তেন তেরি নহয় এ ইয়াক মই কেনকে বুঝং ইতা কিনো কেনকে বুঝম কেনকে নু বুঝম কই আছা ফালকে নু বুঝ কি ও এ শুন এক নম্বর কথা হল ও তোহার হে আগর ঘরত কোনো নাই পুরোনা ঘর গুছি গেছে সবে কিনো আর দুই নম্বর কথা হল তোর সাহাবার এই দুনিয়াত নাই কইছে এ জেঙ্কে টেঙ্কে কথা নুকুবি মারি পিলা এ রিয়ে রসুন মোর কথা তো শুনিলো আগতে তুই মোক বিশ্বাস নকরা যা নিজে যা নিজে চাই গম পাবি যা মা কুসুম দুদি নহে চাই লম তো কইছা হে তেরি কথা তো কই বয়া করলু নাকি সাবে ইগলো মই মৰম কৰছিল
মই গেষ্টি নাকান্দি বাপ্পা নাকান্দি আমারও মনত দুঃখ লাগছে তথাপিতো তো আমি জিয়াই আছো তয়ে কান্দিলি আমিনো কেনকে থাকি মই অশান্তি পাব মই যদি সেই সময়ত চাবক একবাৰ মাত দিব পাৰিলো মই মোৰ জীৱনত দুখ থাকি যাব তই এনেকৈ কান্দি থাকিলে বাইদেউক বাৰু কোনে বুজাব কচোন মনে মনে থাকচোন হয়তো মতা মানুহটো ঢুকাই গলে মাইকী মানুহজনী কিমান কষ্ট পায় ভোগাজনেহে জানে সেয়া তাই কিনো বকিছে চাচোন এই যতে তাই যিটো কথা বকিব পায় নেকি তই নাকান্দিচোন আমি আছো নহয় তোর লগত জীবনকে চাচোন আজি মানুহটো ঘূৰি আহা বুলি অলপমান ফূৰ্তিও কৰিব নোৱাৰো কাকা নোহোৱা দুখে মোক হেঁচি ধৰছে হ'ব দে ইমান বকি থাকিব নালাগে ঘৰৰ মানুহ ঘৰক গুচি আহিছি নাই কিন্তু ঘপককে এনেকে তেৰি কেৰি যাবলগীয়া কিনো এনে ডাঙৰ কথা হ'ল যে সি ঘৰ গাঁও সকলো এৰি যাবলগীয়া হ'ল হয় দে দস্তি তই কিহত দুখত ঘৰৰ পৰা গুচি গৈছিলি হ'ব দে আৰু সিগিলা কথা সুধি তাক আৰু দুখ নেদবি সি ঘৰক লৈ ঘূৰি আহিছে যেতিয়া সেইখিনিয়ে আমাৰ কাৰণে বহুত মানুহটো নোহোৱাকে মই দিনগিলা কেংকে কাটাইছো মইহে জানো চকুকেইটা সদায় বাটৰ মুখত কি জানিবা মানুহটা ঘূৰি আহে হ'ব দিয়া এতিয়া মানুহটো আহিছে নহয় আৰু যাবলৈ নিদিবা আমি গোটেইগিলা কথাকে বুজি পাইছ ইটা তই ঘৰক লাগি ঘূৰি আহিছা জিলাপিও ঘৰতে আছে আমি গোটেইগিলাকে মিলি জুলি থাকিম তেতিয়াহে তোৰ চাহৰ আত্মাটোৱে শান্তি পাব হয় না হয় দে আপোন বৌ আহ এতিয়া কিবা এটা খাই ল'বি ইমান দিন বা কোবাত কিবা খাব পাইছি নে নাই নাকান্দি